পুলিশের হাতে আর ছেড়ে দেওয়ার জায়গা নেই। সেই রায়কেই হাজার করে পরের শুনানিতে আমরা দাবি করবো যে স্যাগ্রিগেশন করবো, এটা এসএসসি কে দিয়ে হবে না, কারণ তারা দুর্নীতি করবে। এই যে এসএসসির লড়াই চলছে, হাই স্কুলের শিক্ষকরা সম্পর্কে পড়েছেন, এই লড়াইয়ের কাগজ জমা নেওয়া থেকে শুরু করে তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, তাকে সমস্ত কিছু মেনটেন করা, তার ডেটাবেস তৈরি করা, সমস্ত কাজটা কিন্তু করেছেন উস্তিয়াকরা। আমরা এটাই তো চেয়েছিলাম, একটা অংশের উপরে আঘাত এলে বাকি অংশ পাশে এসে দাঁড়াবে। আজকে তার ফুলটা ফুটতে শুরু করেছে, বীজটা বপন হয়েছিল কিন্তু এই সংগঠন থেকে, এবং সেই বীজকে জল দিয়ে সার দিয়ে যারা লালন পালন করছে তারা কিন্তু আপনারা, এর মধ্যে কোনো বিরোধ নেই। একসঙ্গে থাকার মধ্যে কোনো বিরোধ থাকে না, যারা বিরোধ করেন তাদের স্থানটা ইতিহাসের পাতাতে হয়। অহং এমন একটা বস্তু, অনেক সময় মানুষকে ভাবিয়ে তোলে যে আমি ছাড়া কোথায় চলে না। ধরুন শহীদ মিনারে এখন মিটিং চলছে, আগামীর উপরে কাঠি হচ্ছে, হয়তো বা অনশনের ডাক দিতে চলেছি আমরা, অনশন করবেন চাকরি হারারাই, শহীদ মিনার মঞ্চেই করব, কারণ এটা ছাড়া কোনো রাস্তা নেই এসএসসি কে রাজি করানো যে তুমি সার্টিফিকেশন করবে। ওরা একবার অন্তত বলুক যে আমি রাজি আছি সার্টিফিকেট করে দেবো, পৃথকীকরণ করবো, যোগ্য এবং অযোগ্যতা তালিকা এসএসসি কে প্রোভাইড করবো, সমস্ত মামলায় মিটে যাবে। প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু একই সংকট আসতে চলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এই দোষীদেরকে বের করে না দেয়, 2014 থেকে পাশ করা টেটের শিক্ষক শিক্ষিকাদের উপরেও কিন্তু একই কালো ছায়া পড়িয়ে আছে। গতকালকে রায় হতো সেটাকে বহু কষ্টে আইনগতভাবেই আটকানো হয়েছে, এবং সেই আইনগতভাবে আটকানোর কাজটা কিন্তু ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছে। আমি জানি যে 2017 ম্যাচের একটা অংশ, বড় অংশ আছে যারা মাথাটাকে গড়িয়ে রেখেছেন ওই ঘাস ফুলের নিচে, তারা গালাগালি করবে, করুন অসুবিধা, শুধু ভেবে রাখবেন যে চৌঠা দিনের পরে কোথায় যাবে। ঘাস যদি কেটে ফেলা হয় তারপরে মাথায় যে রোদটা পড়বে সেই রোদটাকে সামলানোর মতো ক্ষমতা থাকবে কি না, এটা কথাটা কেন বললাম, এটা হুমকি মনে হলো না, একদমই না। বক্তব্যটা খুব একটাই যে সরকারি কর্মচারী শিক্ষকদেরকে রাজনীতি অনুগত হয়ে লাভ নেই, বরং এমন ভাবে পথ চলা প্রয়োজন যেখানে দাঁড়িয়ে কোন রাজনীতি আমাকে রক্ষা না করে আমি নিজেকে যাতে নিজেকে রক্ষা করতে পারি সেই প্ল্যাটফর্মটা তৈরি পাওয়া প্রয়োজন। যে রাজনীতির লোকেরা নিজেদের নিজেদের রক্ষা করতে পারে না তারা আপনাকে কি করে রক্ষা করবে? মুখ্যমন্ত্রী নিজেই জানেন না যে তার জন্য কবে জেল যাত্রা নির্দিষ্ট হয়ে আছে, তিনি আপনাকে কি সুরাহা দেবেন? উনি নিজেকে সুরক্ষিত করুন না। প্রত্যেকটা ক্ষেত্রের এই যে সীমাহীন দুর্নীতি, পশ্চিমবঙ্গের মূল সমস্যাই কিন্তু এটা, আর আমরা এই কথাটাই তুলে ধরছি। ভীষণ ভালো লাগে যখন দেখি যে এক একটা স্কুল সুন্দর সুন্দর ভাবে সেজে উঠছে, এই সেজে ওঠার পিছনে কিন্তু আমাদের একটা বড় ভূমিকা আছে। 2018 সালের আগে শিক্ষক শিক্ষিকাদের ভালো কর্মের কোনো প্রচার ছিল না, এখন সেই প্রচার করার মতো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা আরো একটা প্ল্যাটফর্ম করতে চলেছি, খুব তাড়াতাড়ি সেটার ঘোষণা হবে। রাজ্যগতভাবে আমরা একটা ফেসবুক করবো যেখানে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা এদের নিজেদের দৃষ্টি নিজেদের সংস্কৃতির কথা যেগুলো তারা স্কুল বিদ্যালয়গুলোতে করছেন সেগুলোকে তুলে ধরবেন, আর সেগুলোকে যাতে ভালো কাজগুলো যাতে সংবাদ মাধ্যমকে দিয়েও প্রচার করানো যায় তার ব্যবস্থা আমরা করছি, যাতে করে শিক্ষকরা অন্তত অনুপ্রেরণা পান যে সরকার বঞ্চিত করে রাখার চেষ্টা করলেও, সরকার শিক্ষা ব্যবস্থার উপরে অন্ধকার নামিয়ে নিয়ে আসার চেষ্টা করলেও আমরা যেন রুখে দাঁড়াতে পারি। শিক্ষা ব্যবস্থার প্রথম স্টেক হোল্ডার যদি ছাত্রছাত্রীরা হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্টেক হোল্ডার কিন্তু আমরা, বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। আজকে যে সরকার আছে আমরা গ্যারেন্টি দিতে পারি না যে পরের কোনো সরকার এলে কোনো একই কাজ করবে না, নিজেদেরকে রক্ষা করার মতো পরিকাঠামোগত শক্তি কিন্তু অর্জন করে রাখাটা প্রয়োজন।
অনেকে শুনতে চাইছেন যে আমাদের নিজেদের যে দাবি সেটা কি ঢাকা পড়ে যাচ্ছে। বিগত 13 মাসে বা 15 মাসে একটা উদাহরণ দিন, যেখানে প্রাথমিক শিক্ষকদের বা শিক্ষার সমস্যা নিয়ে উস্তি কোনো কথা বলেন, নোশনাল মামলা, এখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলে দিয়ে যাচ্ছে যে মামলা আমরা জিতব, 1% ছেড়ে রেখে দিয়ে 99% করব, জয় আমাদের হবে। প্রশ্ন হলো তার কবে হবে? খুব তাড়াতাড়ি হবে। বেঞ্চ বদল হয়েছে, যে বেঞ্চে শুনানি হয়েছিল সেই বেঞ্চে একটা রায়ে, মানে একটা দিনে শুনানি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে বেঞ্চ বদল হয়েছে, আবার মামলা লিস্টে আছে। গতকালকেও কথা হয়েছে বিচারপতি এই ম্যাটারগুলো পরে শুনতে চাইছেন, এখন এত দ্রুততার সাথে শুনতে চাইছেন না, কেন না আরো অনেক এমন ম্যাটার আছে যেগুলো অত্যন্ত আর্জেন্সি আছে। কিন্তু মামলা যে আমরা জিতবো সেটা আমরা জানি, এর মাঝখানে একটা সংখ্যক শিক্ষক শিক্ষিকা প্রচার করে বেড়াচ্ছেন যে আমরা লক্ষ্য ভ্রষ্ট হয়েছি। অর্জুনকে লক্ষ্য ভ্রষ্টতার কথা বলছেন কে, না যে কোনো দিন লক্ষ্য খুঁজেই পাই? আগে আপনারা আপনাদের লক্ষ্যটাকে খুঁজে পান, তারপরে না হয়তো উস্তি নামক বা UPDWA নামক অর্জুনকে লক্ষ্য ভেদ করার কথা শেখাবে। আমরা লক্ষ্যেই আছি, তবে আপনার অলক্ষ্য। আমাদের লক্ষ্য স্থির আছে, কিন্তু সেই লক্ষ্য বস্তুটা আপনি দেখতে পাবেন না, কারণ আপনি তো লক্ষ্যটা স্থির করতে পারেন। আপনারা রাজনীতি করবেন নাকি শিক্ষক শিক্ষিকাদের হিতই সে কাজ করবেন, আপনারা সেটাই এখনো ঠিক করে উঠতে পারেন। ধরুন কোন এই যে রাজনীতির মধ্যে মাথা ঢুকিয়ে রাখা শিক্ষক শিক্ষিকারা, এই যে চিন্ময়দার কথা, চিন্ময়দা কোনো রাজনীতির মধ্যে নেই, উনি যে সংগঠনটা করেন সেটার নাম হচ্ছে BGTU, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন, একটা অরাজনৈতিক সংগঠন আমাদের মতো। ধরুন আমি যদি রাজনীতির লোক হয়ে থাকি, আমার যদি একটা মিটিং থাকে আর পাশের বাড়িতে একটা লোক যদি বিপদে পড়েন, এই ভোটের মুখে আমার কাছে কোনটা প্রাথমিক কাজ হবে বলুন তো? ওই মিটিংটাকে অ্যাটেন্ড করা। সুতরাং লক্ষ্য স্থির হয়নি তাদের, এখন যাদের লক্ষ্য স্থির হয় না তারা অলক্ষ্যে তো চারিদিকে দৌড়ে বেড়াবেই, এবং তারা সেই কাজটা প্রচার করে বেড়াচ্ছে। আপনারা বলুন যে শুধু একটাই কথা বলা, মামলাটার বয়স হচ্ছে আজকে 1 বছর 2 মাস হয়েছে, 1 বছর 2 মাসের মধ্যে মামলাটা প্রায় পরিসমাপ্তির জায়গাতে চলে এসেছে, এত বড় মাপের বৃত্তিগত মামলা আর কোন ক্ষেত্রে হয়েছে যে 1 বছর 2 মাসের মধ্যে তার সমাধানের জায়গায় প্রায় আসতে পেরেছে? উদাহরণ দিতে বলবেন, মেনে নেন। নোশনাল পাওয়ার আগে উদাহরণ আছে, কিন্তু আইনি স্বীকৃতি কিছু নেই, সেটাকে প্রতিষ্ঠা করার লড়াইও চলছে। সরকারি কর্মচারীরাও বলেছেন যে উদ্ধির এই মামলাটা না জিতলে আমাদের নোশনাল পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে, সুতরাং আপনাদেরকে জিততে হবে।